Hello, my dear friends. আজকে আমি এই করোনা ভাইরাস লকডাউন পিরিয়ডে বাড়িতে আছি বাড়িতে বসে আপনাদের জন্য একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি একটা প্ল্যান বিজনেস প্ল্যান আমার কাছে রয়েছে সেই বিজনেস প্ল্যানটা থ্রু ইউটিউবের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদের জানাতে চাইছি সেলফ ইন্ট্রোডাকশনস আমার পরিচয় হচ্ছে আমি পালান মণ্ডল আমি যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির নাম হচ্ছে এমআই লাইফস্টাইল তো এমআই লাইফস্টাইলে এখন বর্তমানে আমি ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর আমার পোস্ট এই কোম্পানির একটি ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর আমি অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে পড়াশোনা করেছি তো সো ফ্রেন্ডস এই হচ্ছে আমার পরিচয় তো আমরা আসবো নেক্সট টপিকসে ফর এক্সট্রা ইনকাম কেন আমাদের এক্সট্রা ইনকাম প্রয়োজন কারণ এক্সট্রা ইনকাম প্রতিটা মানুষের প্রয়োজন কেন তার কয়েকটা পয়েন্ট আপনাদের শুনে বলবো নাম্বার ওয়ান হচ্ছে ড্রিম হাউস প্রত্যেকটা মানুষ চাই আমরা আমাদের জীবনের স্বপ্ন একটা বাড়ি হোক আমাদের জীবনের প্রত্যেকে চাই আমরা ফরেন ট্যুর ওয়ার্ল্ড ট্যুর বাট এখন অনেক লোকের মধ্যে ওয়ার্ল্ড ট্যুরের একটা আতঙ্ক থাকবে কারণ এখন যেহেতু করোনা ভাইরাসের সমস্যা বাট সারা জীবন থাকবে না এটা একটা টেম্পোরারি প্রবলেম এই টেম্পোরারি প্রবলেম পেরিয়ে যাওয়ার পর মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের এক্সট্রা ইনকাম প্রয়োজন হবে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি প্রতিটা ইন্ডাস্ট্রির কি অবস্থা এবং দেশের কি অবস্থা ওয়ার্ল্ডের কি অবস্থা তাই প্রতিটা মানুষের একটা এক্সট্রা ইনকামের রাস্তা প্রয়োজন তো আজকের দিনে দাঁড়িয়ে পার্সোনাল কার আজকে হয়তো আমরা গাড়ি চড়তে পারছি না লকডাউনের মধ্যে বাট গাড়ি প্রত্যেকটা লোকের স্বপ্ন রয়েছে ড্রিম রয়েছে আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার এক্সট্রা ইনকাম প্রয়োজন গাড়ি কেনার জন্য ফরেন ট্যুরের জন্য প্রচুর টাকা আজকে অনেকেই দেখুন ব্যাংকের অবস্থা খুব খারাপ হ্যাঁ আজকে মানে সেভিংস অ্যাকাউন্টে অনেক লোকের টাকা নেই কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা ভালো যাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে তারা কিন্তু অতটা দুশ্চিন্তায় নেই তো এই সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকা ভীষণ প্রয়োজন এছাড়া চাইল্ড এডুকেশন আজকে আমাদের বাচ্চারা সবাই বাড়িতে বসে আছে যেহেতু লকডাউন পিরিয়ড চলছে এই সময় আমি ভিডিওটা বানাচ্ছি বাট একটা টাইমে এই লকডাউন পিরিয়ড খুলবে প্রতিটা বাচ্চা কিন্তু স্কুলে ভর্তি করতে হবে এবং আমরা সবাই চাই আমাদের বাচ্চাকে বেটার এডুকেশন দিতে তার জন্য টাকা লাগবে আর হেলথ তো আমরা এই সময় বাড়িতে বসে আছি আমাদের প্রচুর মেডিসিন প্রয়োজন হচ্ছে লোকের হেলথ তো আমি বলবো যে আজকের কি কন্ডিশন করোনা ভাইরাসের কি কন্ডিশন হেলথের জন্য প্রচুর টাকা দরকার একটা লাইফে সেটা লোককে আর বোঝাবার কিছু নেই এখন লোক অটোমেটিক্যালি বুঝে গেছে যে সত্যি একটা এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে তাই এই এক্সট্রা ইনকামের প্রয়োজন কেন অনেকগুলো পার্ট আছে তার মধ্যে যেমন ড্রিম হাউস ওয়ার্ল্ড ট্যুর পার্সোনাল কার মানি দরকার প্রচুর টাকা দরকার আমার বাচ্চার এডুকেশন দরকার আমাদের হেলথ ভালো দরকার তো সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম এক্সট্রা ইনকাম কি করে হবে এটা কি করে সম্ভব এক্সট্রা ইনকাম কি করে আমরা করব তার কিছু রাস্তা আমরা দেখাবো একটা সহজ রাস্তা ডাইরেক্ট আপনাদের বলছি যে সারা পৃথিবী ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে আর সেই ওয়ার্ল্ডের আগামী দিন যে সিস্টেম যে পদ্ধতি যে ইন্ডাস্ট্রিকে সারা ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে চলেছে তার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেই নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে আপনি আপনার জীবনে হ্যাঁ সো হোয়াট ইজ সলিউশন সলিউশন হচ্ছে সারা বিশ্বের এক্সপার্টরা বলছে কি বলছে যে তার একটাই সলিউশন যার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কে কি বলেছে একটু এক্সপার্টদের কথা আপনাদের শোনাবো আজকে তো আসি প্রথম যে ভদ্রলোকের নাম বলবো তিনি নাম হচ্ছেন রবার্ট টি কিওসাকি রবার্ট টি কিওসাকি যে বইটা লিখেছে সেই বইটার নাম হচ্ছে রিচ ড্যাড পুওর ড্যাড এই বইটাতে পুরো বিস্তারিত আলোচনা রয়েছে যে আজকে কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো উনি বলছেন সারা বিশ্বে চার শ্রেণীর মানুষ রয়েছে একটা হচ্ছে ই ফর এমপ্লয়ি চাকরিজীবী এস ফর সেলফ এমপ্লয়ি বি ফর বিজনেসম্যান আই ফর ইনভেস্টার চারটে শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে রয়েছে আমরা যত মানুষ আছি সব মানুষ চারটে শ্রেণীতে ভাগ করে জন্মি কি বলেছেন চাকরিজীবী কিছু মানুষ এমপ্লয়ি সেলফ এমপ্লয়ি নিজের পার্সোনাল কাজকর্ম করে কেউ কেউ বড় বড় বিজনেস করছে কেউ কেউ ইনভেস্টার এই চারটে শ্রেণীর মধ্যে থেকে এই চাকরিজীবী যারা চাকরি করে আর সেলফ এমপ্লয়ি যারা পার্সোনাল কাজকর্ম করে আর চাকরিজীবী এই দুটো জায়গা থেকে বলছে সারা পৃথিবীতে 95% লোক রয়েছে এই এই জবে বা এই কাজের মধ্যে আর সেই 95 লোকের কাছে সারা পৃথিবীতে যত টাকা আছে সেই টাকার মধ্যে থেকে 95% লোকের কাছে মাত্র 5% মানি টাকা আছে কেন তার বিস্তারিত আলোচনা এই বইটাতে করেছেন এবং সেটা আমি বিস্তারিত কিছুটা আলোচনা করবো এখানে আর উনি বলছেন যে বিগ বিজনেসম্যান ইনভেস্টার যারা বড় বড় বিজনেসম্যান ইনভেস্টার তাদের কাছে রয়েছে তারা হচ্ছে পৃথিবীতে মাত্র 5% আর সেই 5% লোকের কাছে 95% টাকা রয়েছে যেমন এক্সাম্পল দিই আজকে রতন টাটার কাছে যার টাকা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো ওয়েস্ট বেঙ্গল যদি ধরা হয় তার 95% লোকের কাছে সেই টাকাটা নেই তো আজকে দিনে দাঁড়িয়ে মুকেশ আম্বানির কাছে যা টাকা আছে মানে এরকম বলছি যারা যারা বড় বড় বিজনেসম্যান বা বড় বড় ইনভেস্টার তারা 5% লোক কিন্তু 95% টাকা আছে কেন তার পিছনে ব্যাখ্যাটা করে দেবো
এই যে লোক 95% লোক তাদের কাছে 5% আয় কেন? তারা কারণ তারা নিজেরা ইন্ডিভিজুয়াল ডিপোস্টে কাজ করে, চাকরি করে বা চাষ করে বা ডাক্তারি করে বা ইঞ্জিনিয়ারিং করে বা পার্সোনাল কাজকর্ম করে, ওকালতি করে, সে একা করে, ইন্ডিভিজুয়াল কাজ করে। সেই জন্য তারা তাদের কাছে টাকার পরিমাণ অনেক কম। ইন্ডিভিজুয়াল কাজ করে তারা লিমিটেড ইনকাম করে এবং অ্যাক্টিভ ইনকাম, কাজ করলে ইনকাম পায়, কাজ না করলে ইনকাম নেই। তাদের কাছে কোনো পেসিভ ইনকাম করার রাস্তা নেই। পেসিভ ইনকাম মানে লয়্যালটি ইনকাম, রয়্যালটি ইনকাম, রেসিডুয়াল ইনকাম, সেটা করার সমস্ত রাস্তা নেই তাদের কাছে। তাই আজকে 95% লোকের কাছে 5% মানি, তারা নিজেরা কাজ করছে। কিন্তু আজকে 5% লোক তাদের কাছে 95% টাকা কেন? রবার্ট টি কিওসাকি বলছে যে ওরা ওদের একটা টিম ওয়ার্ক আছে, ওদের টিম আছে, সেই টিম মিলে কাজ করছে। আজকে ওরা আনলিমিটেড ইনকাম করছে, ওরা আনলিমিটেড ইনকাম করছে, ওরা পেসিভ ইনকাম করছে। পেসিভ ইনকাম মানে হচ্ছে আজকে রেসিডুয়াল ইনকাম। তো আজকে টিম ওয়ার্ক থাকার জন্য আমি পালাম মন্দ। আমি যখন এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসি তখন আমি একা ছিলাম। আজকে আপনারা একটু মার্কেটে খোঁজ নিয়ে দেখুন, আজকে আমার টিম ভলিউম বা টিমের লোক সংখ্যা কত। আজকে আমার অ্যাক্টিভ ইনকাম আসে না, আজকে আমি পেসিভ ইনকামে চলে গেছি, যেহেতু আমার টিম ওয়ার্ক আছে। তো আজকে বাকি বড় বড় এক্সপার্টরা কি বলছে দেখুন। আজকে সারা বিশ্বের সবাই আমরা চিনি বিল গেটসের নাম। আজকে বিল গেটস কি বলছে, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। আমি যদি নতুন করে জীবনে সুযোগ পাই, নতুন করে জীবন শুরু করি, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করবো। কে বলছে? সারা পৃথিবীর সব থেকে ধনী লোক বিল গেটস, ডোনাল্ড চান্স। তিনি কি বলছেন? তিনি বলছেন যে 2019 সাল থেকে 2026 সালের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং একটা নতুন যুগ আসতে চলেছে, একটা নতুন যুগ রেভলিউশন ঘটতে চলেছে। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং, কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো? নেটওয়ার্ক মার্কেটিং করবো এই কারণে, কারণ আমাদের টাইম কম্পাউন্ড হবে। টাইম কম্পাউন্ড ব্যাপারটা কি, যে আমি একা কাজ করছি তাহলে আমার ভগবানের দেওয়া 24 ঘন্টা টাইম, সেই 24 ঘন্টা টাইমটাকে আমি ইউটিলাইজ করছি, 8-10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছি আর 6-7 ঘন্টা ঘুমাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমার আমার প্রতিদিনটা চলে যাচ্ছে, কিন্তু আমার টাইম কম্পাউন্ড হচ্ছে না। এখানে কি হচ্ছে, এখানে আমার টিম ওয়ার্ক হচ্ছে, টিম ওয়ার্ক। আমি আমার থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 1000, টিম ওয়ার্ক। তার টিমের লোকজন যখন আমার সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছে তখন সেটাকে বলা হয় টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কের মাধ্যমে টাইম কম্পাউন্ড হবে, আর টাইম কম্পাউন্ড যদি না হয় তাহলে রেসিডুয়াল ইনকাম জীবনে আসবে না। তো আজকের দিনে এই নেটওয়ার্ক মার্কেটিং এ এই রেসিডুয়াল ইনকাম পেতে গেলে টাইম কম্পাউন্ড করতে হবে এবং জিরো টু হিরো হওয়া যায়, এখানে কোনো রিস্ক নেই। জিরো পয়সা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করা যায়। নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে যেখানে সেল ডেভেলপমেন্ট করা যায়, নিজের এক্সপিরিয়েন্স, নিজের নলেজ, নিজের এথিক্স, নিজের ক্যারেক্টার, নিজের হ্যাবিট, এগুলো সব চেঞ্জ করা যায় দিনের পর দিন। নিজের সেই জায়গাটা সেল ডেভেলপমেন্টের জায়গা, যেখানে সেল ডেভেলপমেন্ট ট্রেনিং হয়, যেটা অন্য প্ল্যাটফর্মে এরকম সেল ডেভেলপমেন্টের ট্রেনিং হয় না, নিজেদেরকে চেঞ্জ করা। তো আজকের দিনে সেই জিনিসগুলো আমরা নেটওয়ার্ক মার্কেটিং পাবো। এবং নেটওয়ার্ক মার্কেটিং কোনো লোকেশনের ব্যাপার নেই, যে কোনো এরিয়াতে আমার বন্ধু বান্ধব, রিলেটিভ, নেবার, কলিগ এবং ওয়ার্ল্ড ওয়াইড আমি বিজনেস করতে পারি এই বিজনেসের মাধ্যমে। কি রেকমেন্ড, আমি আমি আমার 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 কাছে যে দারুণ একটা অপরচুনিটি আছে সেটা আমি লোককে রেকমেন্ড করবো, তার মাধ্যমে লোক সাবজেক্টটা জানবে। যেমন আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিওর মাধ্যমে লোক জানতে পারবে যে আমরা কি করতে চলেছি। এখানে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কোনো রিস্ক কাজ করছে না, এই কারণে নেটওয়ার্ক মার্কেটিং করবো। আজকে আসুন তার সলিউশন কি। সলিউশন হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি, ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি, যে কোম্পানির নাম হচ্ছে মাই লাইফস্টাইল। সেই মাই লাইফস্টাইল আজকের দিনে দাঁড়িয়ে নাম্বার ওয়ান টিম, টিম অফ পালার মন্ডল। সেই টিমের তরফ থেকে আজকে আমি প্ল্যান প্রেজেন্টেশন করছি, আমি নিজে পালার মন্ডল আপনাদেরকে এই প্ল্যানটা শেয়ার করছি। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির নাম হচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটা প্রোডাক্ট মার্কেটিং করছে, 100% প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এই কোম্পানি প্রোডাক্টের উপরে আয়ুষ প্রিমিয়াম, সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল বোর্ড, আয়ুষ ডিপার্টমেন্ট আজকে আমাদের প্রোডাক্টের উপরে সার্টিফাইড দিয়েছে এবং সেটা প্রিমিয়াম সার্টিফাইড করেছে। এছাড়া আমাদের কোম্পানির নিজস্ব হার্ভেস্ট সাকসেস একাডেমি আছে, যে একাডেমির মাধ্যমে আজকে আমাদের ট্রেনিং হয়, আমাদের সেল ডেভেলপমেন্ট করাচ্ছে, আমাদের প্রোডাক্ট ট্রেনিং করাচ্ছে, আমাদের মোটিভেশন দিচ্ছে, আমাদের স্পিকার ট্রেনিং করাচ্ছে, আমাদের লিডারশিপ ট্রেনিং করাচ্ছে। সো আজকে যে সিস্টেমে, যে কোম্পানিতে এডুকেশন সিস্টেম নেই, সে কোম্পানি চলতে পারে না। আজকে আমাদের কোম্পানির নিজস্ব এডুকেশন সিস্টেম রয়েছে। আসি কোম্পানির লিগাল ডকুমেন্টস, ইনকর্পোরেশন সার্টিফিকেট। লিগাল ডকুমেন্টস আপনি গুগলে গিয়ে এমআই লাইফস্টাইল অল ডকুমেন্টস মারুন, সব ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন ওখান থেকে। ফিকি সার্টিফিকেট, আপনার আইএসও সার্টিফিকেট, ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন সার্টিফিকেট, কোম্পানির প্যান কার্ড, কোম্পানির সমস্ত রকম পেপার, লিগাল ডকুমেন্টস সব আপনি গুগলে সার্চিং করুন, এমআই লাইফস্টাইল অল ডকুমেন্টস, সব ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন। এছাড়া আমি বলবো আমাদের কোম্পানির সায়েন্টিস্ট, আমাদের কোম্পানির সায়েন্টিস্ট কি আছেন, ডক্টর ডি বি এ নারায়ণা। তিনি হচ্ছেন 42 বছরের এক্সপিরিয়েন্স, গোল্ড মেডেলিস্ট, বি ফার্মা, ফার্স্ট ক্লাস এম ফার্মা। উনি ডাইরেক্টর ছিলেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইউনিলিভার।
হিন্দুস্তান লিভার মাদার কোম্পানির নাম হচ্ছে ইউনিলিভার, সেই কোম্পানির রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে উনি ডাইরেক্টর ছিলেন, উনি ডাইরেক্টর ছিলেন ডাবর ইন্ডিয়াতে, উনি র্যানবক্সি কোম্পানির একজন মানে মানে এক্সপিরিয়েন্স প্রিমিয়াম সার্টিফিকেট সায়েন্টিস্ট। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সায়েন্টিস্ট রয়েছেন কেসি গাউন্ডেন, ইনি হচ্ছেন 37 বছরের এক্সপিরিয়েন্স মুম্বাই, 20 বছর উনি হুল হিন্দুস্তান লিভারে উনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সায়েন্টিস্ট ছিলেন, উনি সায়েন্টিস্ট ছিলেন 17 বছর ডাবর হিমালয়ান বালসারা তিনটা আয়ুর্বেদিক কোম্পানি, এই সমস্ত ডাবর ডাবর সায়েন্টিস্ট আমাদের কোম্পানির প্রোডাক্ট তৈরি করছেন এবং আমাদের নিজস্ব সায়েন্টিস্ট যে সায়েন্টিস্টের মাধ্যমে আমাদের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট তৈরি করছেন। আজকে শুধু এনারা ছাড়া আরও বহু বড় বড় সায়েন্টিস্ট আমাদের সঙ্গে রয়েছে। কে কে রাজেশ, ইনি হচ্ছেন বিটেক এমবিএ ফ্রম আইআইএম কলকাতা, উনি 26 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, কর্পোরেট এক্সপিরিয়েন্স রয়েছে ওনার, উনি হুল 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 মানে হিন্দুস্তান লিভার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি উনি একটা টাইমে নাম্বার ওয়ান পজিশনে ছিলেন, তিনি আজকে আমাদের কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্ট দেখছেন। এছাড়া সুতিলাল প্যাটেলের মতো সায়েন্টিস্ট আমাদের কোম্পানিতে রয়েছে, এরকম বহু সায়েন্টিস্ট আমাদের কোম্পানিতে রয়েছে। এবার দেখো যে আমাদের সিস্টেম, আমরা যে বাজার থেকে বাজার করি সেই সিস্টেমটার নাম হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট। বাজার থেকে যে বাজারটা করছি সেই বাজারটা হচ্ছে যেমন কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, ধরুন একটা কিনলে জলের বোতল ম্যানুফ্যাকচারিং হচ্ছে 30, ধরুন একটা উদাহরণ হচ্ছে একটা অ্যামাউন্টের খরচা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে ক্লিয়ারেন্সে যায়, তারপর হচ্ছে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, তারপর হোলসেলার, তারপর রিটেলার, তারপর সেই প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর সেটা কাস্টমারের কাছে। তো যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু মার্কেটিংয়ে 30 টাকা যেটা তৈরি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে 100 টাকা, মাঝখানে প্রায় 70 টাকা, 60-70% টাকা এসব মিডলম্যানরা এনজয় করে। তো আজকে দিনে দাঁড়িয়ে মাইলেজ ফ্রি সিস্টেম কি, মাইলেজ ফ্রি হচ্ছে 30 টাকা পর তৈরি করছে সেই প্রোডাক্ট, মাইলেজ ফ্রি ডিস্ট্রিবিউটার যদি 100 টাকা থেকে কেনে তাহলে 70 টাকা মাঝখানে মিডলম্যানরা ইনকাম করবে, মাঝখানে 70 টাকাটা ডিস্ট্রিবিউটারে ইনকাম করবে। তো আজকে এই সিস্টেমে আমাদের বিজনেস হচ্ছে। আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে আয়ুর্বেদের সম্বন্ধে আমরা সবাই জানি, আমাদের কোম্পানি পিওর আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এলিমেন্টস অ্যান্ড অন অ্যান অন। তো এলিমেন্টস যে ব্র্যান্ডের যে প্রোডাক্ট সেটা নিয়ে আমি আপনাদের দেখাবো প্রথমে কি কি প্রোডাক্ট, আমি প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, শুধু শর্টে বলবো আমাদের সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট। প্রথম যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ওয়েলনেস প্রোডাক্ট, ওয়েলনেস প্রোডাক্টের মধ্যে লিভেগেন, লিভার ফাংশন ঠিক করে, উমেন কম্পেনিয়ান মেয়েদের যে কোনো গাইনোকোলজিস্ট প্রবলেম সেগুলোকে ঠিক করে, কফ নীল এই যে কাশি সর্দি কাশিতে এটা পিওর আয়ুর্বেদিক প্রোডাক্ট, এর মধ্যে কোনো অ্যালকোহল নেই। এছাড়া আমাদের মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার, যাদের ব্লাড টেস্ট সংক্রান্ত প্রবলেম রয়েছে, যে কোনো প্রবলেম ব্লাডের সমস্যা তাদের সেই ব্লাডের প্রবলেমকে পিউরিফাই করার জন্য আমাদের ব্লাড পিউরিফায়ার নিয়ে এসেছে। এছাড়া আমাদের উন হিলিংস কাটা ছাড়া করার জন্য, ম্যান শক্তি ম্যান এটা হচ্ছে যাদের ম্যান পাওয়ার, এটা পুরুষদের জন্য যাদের ম্যান পাওয়ার কমে গেছে তাদের জন্য ম্যান ম্যান শক্তি ম্যান। এছাড়া ফাইট স্ট্রেস, যাদের রাতে ঘুম হয় না, স্ট্রেস লাইফ যাদের বেশি তাদের জন্য ফাইট স্ট্রেস নিয়ে এসেছে। নো বেদনা ক্যাপসুল ব্যথার ওষুধ। এছাড়া আমাদের ইমিউনট্রি, ইমিউনট্রি হচ্ছে যে যাদের দীর্ঘদিন ধরে পায়খানা ঠিক মতো মানে কোষ্ঠকাঠিন্য হয়, কনস্টিপেশন রয়েছে, এই সমস্ত প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য ইমিউনট্রি নিয়েছে। ওয়েল হার্ট, হার্টের প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য ওয়েল হার্ট। নো বেদনা বাইরে থেকে লাগাবার জন্য জেল কবচ প্লাস, এটাতে এটা যে মার্কেটে এই জাতীয় প্রোডাক্ট অনেক কোম্পানি রয়েছে, বাট সব থেকে হায়েস্ট কম্পোজিশন রয়েছে এর মধ্যে, দারুণ প্রোডাক্ট কবচ প্লাস। এছাড়া আমাদের হচ্ছে ডেলি ডিটক্স টক্সিন শরীর থেকে বার করার জন্য, বিলো 37 জল জারি সর্দি কাশির জন্য লিভেগেন সিরাপ করেছিলাম, এটা আমাদের ক্যাপসুল ফর্মে রয়েছে। চাম্পি চাম্পিয়ন তেল রয়েছে আমাদের কাছে, ইউরিন ফ্লাস আমাদের ইউরিনারি ট্র্যাক এবং কিছু কিডনি যদি স্টোন থাকে এগুলোকে বার করে দেয়, যার নাম হচ্ছে ইউরিন ফ্লাস। এছাড়া আমাদের ফিলিংস, ফিলিংস হচ্ছে আমাদের যাদের শরীরে আয়রন কম আছে তাদের জন্য ফিলিংস সিরাপ নিয়েছে আমাদের কোম্পানি। এছাড়া আমাদের নতুন প্রোডাক্ট প্রচুর রয়েছে অ্যালার্জির জন্য, থাইরয়েডের জন্য, হ্যাঁ যাদের অ্যাজমা আছে তাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট আমাদের কোম্পানিতে প্রচুর রয়েছে। এছাড়া আমাদের সব থেকে হেলথ ড্রিঙ্কস প্রোডাক্টের মধ্যে 95 ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আছে, যার নাম হচ্ছে 95। এই 95 এর মধ্যে 13 ফল আছে, অ্যাসাই বেরি, গোজি বেরি, ননি, অ্যালোভেরা, এরকম 13 ফল দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এই প্রোডাক্টটা আমাদের কোম্পানি, এটা মেডিসিন না, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, এটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সব থেকে বেশি। তো এই প্রোডাক্টটা আমাদের কোম্পানির সব থেকে হায়েস্ট সেলিং প্রোডাক্ট 95। এছাড়া আমাদের কাছে রয়েছে নিউট্রিলাইফ কমপ্লিট ফুড সাপ্লিমেন্ট, এটা হচ্ছে বাচ্চা প্রেগনেন্ট মাদের জন্য খুব ভালো। স্পিরুলিনা গোল্ড, এটা সমুদ্রের শ্যাওলা থেকে তৈরি, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। এছাড়া আমাদের কাছে রয়েছে ডায়াবোলাইট, যেটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই প্রোডাক্টটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে এসেছে। ডিটেলস সম্বন্ধে প্রোডাক্ট আমি যাচ্ছি না, ডিটেলস আপনি যার মাধ্যমে আপনারা পাবেন এই ভিডিওটা তাকে আপনি ডিটেলস ভিডিও তাকে আপনি জিজ্ঞেস করবেন। আর প্রতিটা প্রোডাক্টের নাম দিয়ে, এই যে প্রোডাক্টের নামগুলো দিয়ে আপনি ইউটিউবে সার্চিং করুন, প্রতিটা প্রোডাক্টের ভিডিওতে আপনি ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে।
অসাধারণ প্রোডাক্ট। এছাড়া মাথার তেল, ভিঙ্গুরাস তেল, হার্বাল টুথপেস্ট, বিভিন্ন রকম সাবান, হার্বাল আয়ুর্বেদিক সাবান, বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের, ফুড আইটেম রয়েছে, বিভিন্ন রকম আইটেম চা রয়েছে আমাদের কোম্পানিতে। এছাড়া আমাদের লিকুইড ডিটারজেন্ট থেকে শুরু করে ফ্লোর ক্লিনার থেকে শুরু করে টয়লেট ক্লিনার থেকে শুরু করে ডিশ ওয়াশ থেকে শুরু করে গ্লাস ক্লিনার থেকে শুরু করে সাবান থেকে শুরু করে বিভিন্ন রকম জেল থেকে শুরু করে মাথার তেল থেকে শুরু করে পাউডার থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আছে, ফেস ওয়াশ থেকে শুরু করে। এছাড়া সব থেকে লেটেস্ট প্রোডাক্ট যেটা আমাদের কোম্পানিতে এসেছে এগ্রিকালচার প্রোডাক্ট, যেটা হচ্ছে প্রায় 13-14 খানা আইটেম রয়েছে আমাদের কোম্পানিতে এগ্রিকালচার প্রোডাক্ট, অর্গানিক ফসল তৈরি করার জন্য অসাধারণ প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো আমাদের কোম্পানিতে। এবার যেটা নাইট ক্রিম, ডে ক্রিম, আন্ডার আই জেল, এই সমস্ত প্রোডাক্ট আমাদের কোম্পানিতে রয়েছে। এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা বাড়িতে ছোট্ট করে একটা মিনি দোকান করতে পারি, যার নাম হচ্ছে হোম শপিং। সেই দোকানের মাধ্যমে আমরা বিজনেস স্টার্ট করতে পারি। এছাড়া আমাদের ইনকাম অপরচুনিটি আমাদের কোম্পানিতে প্রায় 8 রকম ইনকাম দিচ্ছে, 8 রকম ইনকাম একই বিজনেসের উপর। একটা হচ্ছে রিটেল প্রফিট, একটা হচ্ছে যে এটা লাইফ টাইম আমরা পাইতে পারি, ডিসকাউন্টে মালটা পাবো, যেটা হচ্ছে রিটেল প্রফিট। আরেকটা হচ্ছে সেলস টার্নওভার বোনাস, প্রত্যেক সপ্তাহে আমরা ইনকাম পাবো উইকলি, ব্যাংক কমিশনস, এছাড়া পারফরমেন্স বোনাস, ওভাররাইডিং ইনকাম, এছাড়া আমাদের স্টার পারফরমেন্স বোনাস, রয়্যালটি ইনকাম। এই টোটাল ইনকাম ছাড়া আমাদের কোম্পানি অ্যাওয়ার্ড রিওয়ার্ড দিচ্ছে, ফরেন ট্যুর, বিভিন্ন রকম গিফট আমাদের কোম্পানিতে রয়েছে। এবার আমরা আসবো এইগুলো ডিটেলস জানার জন্য। রিটেল প্রফিট, ধরুন রিটেল প্রফিট কিরকম, ধরুন 140 টাকা একটা প্রোডাক্টের দাম, গায়ে লেখা আছে 140 টাকা, ওটা আমরা কিনছি 100 টাকা দিয়ে, ডিপি প্রাইস 100 টাকা, তাহলে আমাদের রিটেল প্রফিট 40 টাকা। তাহলে আমাদের নিয়ার অ্যাবাউট 30-40, কোনো প্রোডাক্টের 25 আমাদের ডিসকাউন্ট সব প্রোডাক্টের উপর রয়েছে, সেইগুলো হচ্ছে আমাদের রিটেল প্রফিট। আমাদের 75% ডিবি, 75% আমাদের যে টাকা আমরা পারচেস করছি তার উপর 75% আমাদের ডিবি দিচ্ছি, যেটা মার্কেটে অন্য কোনো কোম্পানিতে নেই। তো আসবো আমরা ডিটেলস আলোচনা করবো। সেকেন্ড ইনকাম হচ্ছে সেলস টার্নওভার বোনাস, এটা হচ্ছে আপনাকে ভালো করে বুঝতে হবে। সেলস টার্নওভার বোনাস এটা আমাদের উইকলি ইনকাম দেয় প্রত্যেক সপ্তাহে। এই ইনকামটা হবে কি করে, এই ইনকামটা হবে হচ্ছে ধরুন আপনি এই বিজনেস জয়েন করেছেন, জয়েন করতে গেলে কি কি লাগে, 3টে ডকুমেন্টস, একটা হচ্ছে আধার কার্ড ফর KYC, প্যান কার্ড আমরা দেবো এই কারণে, যার কারণ যেহেতু আপনি TDS আপনার প্যান কার্ড নম্বরে জমা হবে, TDS এর জন্য প্যান কার্ড লাগবে। আরেকটা হচ্ছে NFT জন্য আপনার ব্যাংক ডিটেলস লাগবে। এই 3টে ডকুমেন্টস দিয়ে আমরা এই কোম্পানিতে জয়েন করতে পারবো। জয়েন করার পর আমাদের বন্ধু বান্ধব, রিলেটিভ, নেবার, কলিগ, যারা বাড়িতে সমস্ত বাজার দোকান থেকে কিনে নিয়ে এসে লস করছে, তাদেরকে আমরা এই অপরচুনিটি দেখাতে পারি, এই অপরচুনিটির মাধ্যমে তাদেরকে আমরা মেম্বার বানাতে পারি। এবং এটা আমরা বাড়িতে বসে করতে পারি, আমরা গ্রুপ মিটিং করে করতে পারি, আমরা হল মিটিংয়ে নিয়ে যেতে পারি, আমরা ফোনে করতে পারি, হ্যাঁ বাড়িতে বসে বসে এই বিজনেস করা যেতে পারে। রেকমেন্ড, আমি জাস্ট এই কোম্পানি করছি, আমি এই প্রোডাক্ট ইউজ করছি, সেই গল্পগুলো লোককে বলা, তো তার মাধ্যমে আমরা বিজনেস নিয়ে আসতে পারি। সেই ম্যাচিং বিবির উপরে আমাদের 12% ইনকাম দেবে, সেটা কীভাবে দেবে আমি ডিটেলস দেখাবো। এটা হোম শপিং, ধরুন আমি আমার বাড়িতে একটা হোম শপিং করেছি, আমার বাড়িতে একটা হোম শপিং রয়েছে অলরেডি, ওকে, এরকম হোম শপিং আমি বাড়িতে করতে পারি। আমরা ছোটো ছোটো হোম শপিং, যার যেরকম সমান ক্ষমতা সেরকম পয়সার প্রোডাক্ট তুলে বাড়িতে একটা দোকান করবো, সেই দোকানের কাস্টমার কাছে, আমি কাস্টমার, আমার ওয়াইফ কাস্টমার, আমার ছেলে কাস্টমার, আমার মেয়ে কাস্টমার, বাড়িতে যে প্রোডাক্টগুলো লাগে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, সেগুলো দোকান থেকে না কেনে আমরা এখান থেকে কিনছি। তো আমরা বাড়িতে একটা ছোটো ছোটো দোকান করতে পারি, ওকে। এবার আসবো যে এই সেলস টার্নওভার বোনাস দেবে কি করে। ইউ, আপনি এই বিজনেস জয়েন করেছেন, ধরুন আমাদের সিস্টেম হচ্ছে অর্গানাইজেশন 1, অর্গানাইজেশন 2। অর্গানাইজেশন 1-এ আপনি একজন, দুজন, তিনজন মেম্বার বানাতে পারেন, অর্গানাইজেশন 2-তে একজন, দুজন, তিনজন, চারজন মেম্বার বানাতে পারেন। কোম্পানি বলছে যে এই সাইটে অর্গানাইজেশন 1-এ আপনার যত বিজনেস হবে আর অর্গানাইজেশন 2-তে যত বিজনেস হবে, এই দুটো ম্যাচিং করে করে প্রত্যেক সপ্তাহে আপনাকে 12% ইনকাম দেবে, ম্যাচিং করে করে, এদিকে যত বিক্রি হবে ওদিকে যত বিক্রি হবে। তো আমি একটা এক্সাম্পল দিই, ধরুন এটা মিস্টার এক্স, এমনি জয়েন করেছেন মিস্টার এক্স, ইনি 10,000 টাকার প্রোডাক্ট কিনেছেন, 10,000 প্রোডাক্ট কিনেছেন মাত্র, 10,000 টাকা দিয়ে কোনো বিজনেস হয় না, কিন্তু সে তার বাড়ির জন্য 10,000 টাকা মাল কিনেছে, সে 7,500 বিবি পেয়েছে, 75% বিবি। ঠিক সেরকম মিস্টার ওয়াই, তিনিও তাই, একটা এক্সাম্পল, তিনি মেম্বারশিপ নিয়েছেন আপনার আন্ডারে, ইউ আপনার আন্ডারে, তিনিও 10,000 টাকার মাল কিনেছেন, 7,500 বিবি, 7,500 বিবি পেয়েছেন। তাহলে কোম্পানি ম্যাচিং করেছে কত, ম্যাচিং করে যে কোম্পানি 7,500, তো 7,500 ম্যাচিং করাতে আপনি 12% ম্যাচিং বিবির ইনকাম পাবেন, তার মানে আপনি 900 টাকা কমিশন পাবেন, তার থেকে 5% TDS, 3% সার্ভিস চার্জ কেটে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আপনি বলছেন এটা এত কম ইনকাম, আরে কিছুই তো আমরা করিনি, শুধু রেকমেন্ড করেছি, ওরা ওদের বাড়ির জন্য মাল তুলেছে, আমি মাল বিক্রি করতে যাইনি, এবং তাদের থ্রু দিয়ে আমি কমিশন পেলাম। এইবার দেখুন আমাদের বিজনেস শুরু হচ্ছে সবে, এবার ধরুন মিস্টার এক্স, তিনি মিস্টার আরো দুজন তার রিলেটিভের মধ্যে থেকে, দুজন হোক, 10 জন হোক, 5 জন হোক, যত ইচ্ছা মেম্বার বানাতে পারে। আমি আগে বুঝিয়েছি অর্গানাইজেশন 1-এ আমি একজন, দুজন, তিনজন মেম্বার বানাতে পারি, অর্গানাইজেশন 2-তে একজন, দুজন, তিনজন মেম্বার বানাতে পারি,
এদিকের বিবি ওদিকের বিবি ম্যাচিং করে করে ইনকাম দেবে। তো আজকে আসি এরা যে দুজন মেম্বার হয়েছে এদিকে এদিকে যে দুজন মেম্বার হয়েছে ওকে আমি দুজন উদাহরণ দিয়েছি যেন সুবিধা হয় বুঝতে। তার জন্য এরা দুজনে মিলে আমার 20,000 টাকা ব্যবসা করেছে, তাহলে আমার বিবি হচ্ছে 15,000, এরা দুজনে মিলে 20,000 টাকা ব্যবসা করেছে, 15,000 বিবি, তাহলে আমার বিট ম্যাচিং করে দেখো তো 15,000 এদিকে 15,000 এদিকে বিবি, তাহলে আমি ইনকাম পাবো কত 1,800 টাকা। কিন্তু মিস্টার এক্স আর ওয়াই কত ইনকাম পাবে? মিস্টার এক্স আর ওয়াই তাদের ইনকামের ম্যাচিং এর উপরে আমি যেরকম 900 টাকা করে পেয়েছিলাম, এক্সও 900 টাকা পাবে, ওয়াইও 900 টাকা পাবে। তাহলে আমি তাদের ইনকাম পাইয়ে আমি নিজের ইনকাম পাচ্ছি, তাহলে আমার ইনকাম ডবল আসছে, যে পরের লেভেলে আরো ডবল আসবে, এইভাবে আমার ইনকামটা বাড়বে দিনের পর দিন। সো সিলিং ইনকাম ক্যাপিং ইনকাম করেছে 2,10,000 টাকা। এখানে ক্যাপিং ক্যাপিংটা কিভাবে আসে আমি আপনাদের দেখাবো ডিটেলসে। ধরুন ইউ আপনি যে বিজনেস জয়েন করেছেন, ধরুন জয়েন করার পরে এদিকে ধরুন আপনার একটা টিম হয়েছে, সেই টিম মিলিয়ে টোটাল টিম মিলিয়ে 30,000 টাকার ব্যবসা তারা প্রোডাক্ট কিনেছে বাড়ির জন্য, তাহলে আপনার বিবি হচ্ছে 22,500 বিবি। বা একজন মানুষ যদি 30,000 টাকার মাল কেনে তাতেও থেকেও আপনার 22,500 বিবি আসবে, আরেকজন মানুষ 30,000 টাকার মাল কিনেছে তার থেকে 22,500 বিবি এসছে, সেটা একজন থেকে হতে পারে, আবার তিনজন মিলে হতে পারে, আবার পাঁচজন মিলে হতে পারে অধিকতায়। তো আপনার যখন এদিকে 22,500 ওদিকে 22,500 বিবি, তাহলে আপনার ইনকাম আসবে 2,700 টাকা। তাহলে এইভাবে বিজনেসটা বাড়ছে, আপনার টিম বাড়ছে, আপনার ইনকাম বাড়ছে, এইভাবে টিম বাড়ছে, আপনার ইনকাম বাড়ছে, দেখুন ইনকাম বাড়ছে, টিম বাড়ছে। এরা তো কেউ বসে থাকবে না, এরা প্রত্যেকে এই বিজনেসটা ডেভেলপমেন্ট করবে। আর এখানে কোনো রকম আপনি মাল নিয়ে বাড়ি বাড়ি সেল করতে যাওয়া আপনি করতে পারেন, সেটা আপনার অপশন আছে, বাট সব থেকে বেশি বিজনেস ডেভেলপমেন্ট হবে সেটা হচ্ছে আপনি রেকমেন্ড যদি করেন, অন্য লোককে মেম্বার বানিয়ে দেন এবং তারা যদি মাল প্রোডাক্ট তুলছে যখন তখন তার থেকে কমিশন পেতে শুরু করছেন, আপনি অটোমেটিক্যালি আপনার ইনকাম বাড়ছে, এইভাবে বিজনেসটা বাড়ছে, আপনার ইনকাম বাড়ছে। ধরুন এদিকে সাপোর্ট একটা টিম অপারেশন মানে টোটাল টিমে ধরুন আমি ধরলাম 30 জন 40 জন লোক হয়ে গেছে, তারা সবাই মিলে 1,00,000 বিবি ব্যবসা করেছে এক সপ্তাহ, এদিকে 50,000 বিবি ব্যবসা করেছে, তাহলে আপনার ম্যাচিং করেছে কত 50,000 বিবি, এদিকে যে বেশি থাকলো এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, এটা এই দেখুন 50,000 এদিক থেকে নিল, এদিক থেকে 50,000, তাহলে আপনি 50,000 12% ইনকাম 6,000 টাকা পেলেন। কিন্তু এখানে যে 50,000 বেশি থাকলো এটা অন্য কোম্পানিতে নষ্ট হয়ে যায়, আমাদের কোম্পানিতে ক্যারি ফরওয়ার্ড হয়ে পরের সপ্তাহের জন্য অ্যাড হয়ে যায়, এই যে পরের সপ্তাহে অ্যাড হয়ে গেল আপনার থেকে গেল এটা, ওকে এইভাবে আপনার বিজনেসটা বাড়বে, বিজনেসটা বাড়ছে, এইভাবে বিজনেসটা বাড়ছে। সিম্পল অঙ্কগুলো ভালো করে বুঝুন, 30,000 বিবি এদিকে, ধরুন এদিকে 30,000 বিবি, ওদিকে 10,000 টাকার ব্যবসা হচ্ছে, এদিকে 30,000 টাকার ব্যবসা হচ্ছে, তাহলে 22,500 বিবি, ওদিকে 7,500 টাকার 7,500 বিবি, তাহলে আপনার কমিশন আসবে কিন্তু 900 টাকা, তাহলে এদিকে আমার বাকি যে বিবিটা এক্সট্রা বিবিটা এটা থেকে গেল ক্যারি ফরওয়ার্ড হয়ে, পরের সপ্তাহে ধরুন উল্টোটা হতে পারে, এদিকে 10 ওদিকে 30, তাহলে আমার যে এক্সট্রা বিবিটা এক্সট্রা ছিল এটা একসঙ্গে অ্যাড হয়ে আমার ইনকাম হলো কিন্তু 2,700 টাকা। আপনারা অঙ্ক কষে দেখবেন এইভাবে আসবে ইনকামটা। এছাড়া আমাদের 3 নম্বর ইনকাম হচ্ছে র্যাঙ্ক কমিশন, প্রতি প্রত্যেক মাসে আমাদের 3% থেকে শুরু করে 7% মতো র্যাঙ্ক কমিশন দেয়। এটা কি না 2,50,000 বিবি, 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ তিনটে লেগে যখন হবে তখন আপনি স্টার সিলভার হয়ে যাবেন, তখন 2% কমিশন। টোটাল টার্নওভারের উপরে আপনার টোটাল বিজনেসের টার্নওভারের আপনার নিজের টার্নওভারের উপর থেকে 2% মান্থলি একটা ইনকাম পাবেন, 2%। আজকে 2% থেকে 7% মতো র্যাঙ্ক কমিশন আপনি প্রত্যেক মাসে পাবেন। আজকে আপনি রিটেল প্রফিট পাচ্ছেন, সপ্তাহে 12% করে টোটাল টিমের ম্যাচিং এর ইনকামে পাচ্ছেন, এছাড়া টোটাল বিজনেসের উপর থেকে আপনি আবার র্যাঙ্ক কমিশন পাচ্ছেন মাসে প্রতি মাসে। এছাড়া আপনার বিজনেস যখন ওভাররাইডিং ইনকাম, ধরুন আপনার নিচে কোনো একজন মানুষ স্টার সিলভার হয়ে গেছে, আপনিও স্টার সিলভার, আপনিও স্টার সিলভার, আপনার নিচে একটা কোনো মানুষ স্টার সিলভার হয়ে গেছে, ধরুন এরকম আপনি স্টার সিলভার হয়ে গেছেন, আপনার নিচে একজন স্টার সিলভার হয়ে গেছে, তাহলে এখান থেকে একটা 10% কমিশন আপনাকে আসবে। এর টোটাল যা র্যাঙ্ক কমিশন পাবে তার র্যাঙ্ক কমিশনের ইনকামের উপর 10% কমিশন আপনি পাবেন অ্যাজ এ লিডারশিপ বোনাস, আপনি যেহেতু ওকে বানিয়েছেন সে এটাকে বলা হয় ওভাররাইডিং ইনকাম একই পিনের উপরে। এছাড়া পারফরমেন্স বোনাস, এটা হচ্ছে শুধু আপনার বিজনেস না, টোটাল অল ওভার ইন্ডিয়া যত বিজনেস হচ্ছে টোটাল বিজনেসের উপরে গ্লোবাল বিজনেসের উপরে 1.5% কমিশন কোম্পানি আলাদা করে এদেরকে ভাগ করে দেয়। যেটা হচ্ছে যে ধরুন আপনার দুটো লেগ নিয়ে কাজ করছেন তাহলে 1,00,000 বিবি 1,00,000 বিবি সারা মাসে করতে হবে, যদি তিনটে লেগ হয় তাহলে 60,000 60,000 60,000 করতে হবে, করলে আপনি টোটাল গ্লোবাল টার্নওভারের একটা পার্সেন্টেজ পারফরমেন্স বোনাস আপনি প্রত্যেক মাসে পাবেন। এইরকমভাবে আমাদের কোম্পানিতে 8 রকম ইনকাম হচ্ছে, বাকি ইনকামগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, যিনি আপনাকে ডেকেছে তার বা যার মাধ্যমে আপনি ভিডিওটা দেখবেন তার মাধ্যমে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। এছাড়া আমাদের প্রত্যেক মাসে একটা মিনিমাম রিপার্চেস থাকে, এগুলো স্টার কুপনের আমি হিসেব দেখিয়েছি,
যে মিনিমাম একটা ডিস্ট্রিবিউটর লেভেলে ১০০০ টাকা প্রতি মাসে রিপারচেজ করাটা একটা খুব কঠিন কাজ নয়। ওকে, আমাদের কোম্পানির লিগাল হার্ভেস্ট আছে একাডেমিক পেপার। হোয়াই মাই লাইফ স্টাইল, কেন মাই লাইফ স্টাইল করবো? যেহেতু এখানে এনি বিবি ইজ ইকুয়াল টু এনি ইনকাম, আমাদের যে কোনো বিবি মানে এদিকে ধরুন ১০০ বিবি, এদিকে ১০০ বিবি হয়েছে, তাহলে আপনি ইনকাম পাবেন। এদিকে ৫ বিবি ইনকাম পাবেন। এনি বিবি ইজ ইকুয়াল টু এনি ইনকাম আপনি পাবেন। প্রোডাক্ট কাস্টমার নিজের পছন্দ মতো নিতে পারে, এখানে কোনো চিট ফিট নেই। এখানে কিছু সেলফ বিবি, আপনার নিজস্ব পারচেস যেটা করবেন সেটা আপনার উইকার লেগে গিয়ে হিট করবে। ওভাররাইডিং ইনকাম আছে, ওয়ার্ল্ড ট্যুর, প্রত্যেক বছরে কোম্পানি প্রতিটা নতুন ডিস্ট্রিবিউটারদের জন্য এবং পুরনো ডিস্ট্রিবিউটার এবং টপ লিডারদের জন্য কোম্পানি প্রত্যেক বছরে ওয়ার্ল্ড ট্যুরের একটা কনটেস্ট ছাড়ে। এছাড়া আমাদের হাইয়েস্ট ডিসবার্সমেন্ট আছে, তার দুর্ধর্ষ ডিসবার্সমেন্ট রয়েছে আমাদের কোম্পানিতে, সব থেকে বেশি ইনকাম রয়েছে আমাদের কোম্পানিতে। ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, সাকসেসফুল ম্যানেজমেন্ট আছে এবং নমিনি ফেসিলিটি আছে। কেমন নমিনি ফেসিলিটি? ইউ আপনি এই বিজনেস জয়েন করেছেন, জয়েন করার পর যদি আপনার টিম তৈরি হচ্ছে, যদি কিছু হয়ে যায় আপনার জীবনে, তাহলে আপনার যে নমিনি থাকবে সেই নমিনি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওকে, নমিনি যদি কিছু হয়ে যায় তাহলে নেক্সট জেনারেশন এখানে চলে আসবে। এইটাকে বলা হয় নমিনি ফেসিলিটি, যেটা আমাদের কোম্পানিতে প্লাস সিস্টেম রয়েছে। এবং আমরা জানি স্কিল ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বোর্ড আছে স্কিল ইন্ডিয়া, সেই স্কিল ইন্ডিয়ার মাধ্যমে একমাত্র মাই লাইফ স্টাইল কোম্পানি যারা যাদের ডিস্ট্রিবিউটারদের এক্সামিনেশন হয়েছে এবং প্রচুর লোক পাস করেছে তারা আজকের এই সার্টিফিকেটটা পেয়েছে, যার নাম হচ্ছে স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট। তো স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট আজকে দিনে দাঁড়িয়ে আমরা পেয়েছি। তো এতক্ষণ ধরে যেটা আমরা বললাম সেটা কি বললাম? আমি পালার মতন, আমি মাই লাইফ স্টাইল একজন ডিস্ট্রিবিউটার, সাকসেসফুল ডিস্ট্রিবিউটার, আমি এখন আইটিসি লিডার। মাই লাইফ স্টাইল নিজস্ব প্রোডাক্ট আছে, সেই কোম্পানি ডিরেক্ট তৈরি করছে, কাস্টমারকে বিক্রি করছে, মাঝখানে কোনো মিডলম্যান নেই। কোম্পানিতে অনেক রকম ইনকাম দিচ্ছে, আমি রেকমেন্ড করে আমি আমার টিম বানাতে পারি, টিম যত মাল কিনবে আমার ইনকাম আসতে শুরু করবে এবং দিনের পর দিন আমি পিন জাম করবো। এবং কোম্পানি প্রত্যেক বছরে ফরেন ট্যুর দিচ্ছে, কোম্পানি প্রত্যেক বছরে গিফট দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, বড় বড় সেমিনার কনফারেন্সে। সো দুর্ধর্ষ অপরচুনিটি, ইউ ক্যান ড্রিম ইট। আপনার মধ্যে যদি স্বপ্ন থাকে ইউ ক্যান ডু ইট, আপনি এটা ১০০% করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় মাই লাইফ স্টাইল।